জানাবো খেলার খবর। শ্রীলঙ্কা থেকে দ্বিতীয় ম্যাচের ভেন্যুর পথে রয়েছে টিম বাংলাদেশ। বাস আর চার্টার্ড বিমানযোগে সন্ধ্যা নাগাদ পাকিস্তানে পৌঁছাবেন সাকিব আল হাসান আর মুশফিকরা। এদিকে মিডিয়ার সাথে কথা বলেননি দলের কেউই। ক্যান্ডি থেকে আলমগীর হোসেনের ক্যামেরায় ইকরাম হোসেনের প্রতিবেদন। ক্যান্ডির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল ক্রিকেটাররা, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিল হাসি মুখের ছবি, কিন্তু একদিনের ব্যবধানে তাদের বিষণ্ণ চেহারা। সবার আগে হোটেল চেক আউট করলেন সাকিব আল হাসান, চোখে মুখে রাজ্যের হতাশা, যেন এক মুহূর্ত ক্যান্ডিতে থাকার ইচ্ছে নেই। শুধু লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নজর বাংলাদেশ অধিনায়কের। হেড কোচ চান্দ্রিকা হাতুর সিংহের জন্মস্থান শ্রীলঙ্কা। ক্যান্ডির বহু মানুষের সাথে তার পরিচয় সক্ষ্য। বিদায় বেলায় তাদের সঙ্গে হলো কুশল বিনিময়। কোচিং স্টাফের আরেক সদস্য রঙ্গনা হেরাতো যোগ দিলেন, দু লঙ্কান চেপে রাখলেন ভেতরের কষ্ট। ক্রিকেটাররা সবাই দল বেঁধে উঠলেন টিম বাসে, সিনিয়র থেকে জুনিয়র সবাই চুপচাপ, এমনকি বাসে বসেও কারো সঙ্গে কারো কথা নেই, কথা বলেননি গণমাধ্যমেও। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে চায় টিম বাংলাদেশ। আফগানিস্তানকে শুধু হারালেই হবে না, কামনা করতে হবে লঙ্কানদের সঙ্গে রশিদ মুজিবদের হারও, তা না হলে পড়তে হবে নেট রান রেটের মারপেচে। ক্যান্ডি থেকে কলম্বো, কলম্বো থেকে চার্টার্ড ফ্লাইটে লাহোর, ভ্রমণ ক্লান্তি কাটিয়ে একদিন পরে মাঠে নামতে হবে টাইগারদের। বৃষ্টির মধ্যে মন খারাপ করে ক্যান্ডি ছাড়ল টিম বাংলাদেশ। এখনো শেষ হয়ে যায়নি সুপার ফোরের স্বপ্ন, আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।